নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটাতে দুটো ব্যাপার নিয়ে আলোচনা করব দুটো ব্যাপারই কিন্তু বেশ মানে সিরিয়াস দুটো ব্যাপার তাই তোমাদেরকে বলবো যে তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত শুনো প্রথমেই আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমরা রাবণ এবং কিশমিশ রিলিজ হওয়ার পর থেকে যেরকম ধরনের খবর আমাদের কাছে আসছিল রোজই কিন্তু রাবণের থেকে কিশমিশ কালেকশনের দিক থেকে বেশ কিছুটা এগিয়ে থাকছিল তার একটা কারণও আছে বড় কারণ হচ্ছে কিশমিশ রাবণের চাইতে প্রথম থেকেই বেশি পরিমাণ হল পেয়েছিল সেটা অবশ্যই একটা বড় কারণ কিন্তু যেটা ঘটে গেছে সেটা হচ্ছে গতকালের পারফরমেন্স ঈদের পরের দিন একটা ওয়ার্কিং ডেতে রাবণ কিন্তু গতকাল কিশমিশের চাইতে অনেক অনেক গুণ ভালো বক্স অফিস কালেকশন করেছে মানে বক্স অফিস কালেকশন করেছে ইন সেন্স দেখে যা বুঝতে পারলাম গতকাল কিন্তু শো হাউসফুল ছিল এবং প্রচুর মানুষ কিন্তু রাবণ দেখেছেন এবং গতকাল যখন আমরা এম এন রাজদার ইন্টারভিউ নিতে গিয়েছিলাম উনিও আমাদেরকে বললেন যে রাবণের কিন্তু বেশ কিছু শো হাউসফুল এবং সেটা কিন্তু ওনারা হল ঘুরে ঘুরে মানে পর্যবেক্ষণ করে দেখেছেন এবং এটাও উনি একটু দুঃখ করে বললেন যে রাবণের যে পরিমাণ হল পাওয়ার কথা ছিল সেই পরিমাণ হল কিন্তু রাবণ পায়নি এবার সেটার অনেক রকমের কারণ হতে পারে সেটা একটা অন্য দিক কিন্তু গতকাল কিন্তু কিসমিসের তুলনায় রাবণের বক্স অফিস কালেকশন অনেক ভালো মানে গত পাঁচ দিন যেরকম কালেকশন করেছে তাতে করে কিন্তু কিসমিস অনেকটাই এগিয়েছিল যদিও আমরা জানি রাবণ কিন্তু সিঙ্গেল স্ক্রিন রিলিজ তো করেছে আর মাল্টিপ্লেক্সেও কিন্তু বেশ ভালো দিয়েছে সো এটা একটা একটা অবশ্যই পজিটিভ দিক অ্যাকশন রিভেঞ্জ ড্রামা মানুষ এত পছন্দ করছেন দেখতে এবং সেই কারণেই বক্স অফিস কালেকশন ভালো হচ্ছে আমি অবশ্যই মন থেকে চাই দুটো সিনেমার বক্স অফিস কালেকশনই ভালো হোক কিশমিশও মানুষ প্রচুর দেখছেন কিশমিশ নিয়েও কলকাতার মানুষজন বিশেষ করে প্রচুর কথাবার্তা বলছেন তো এটা দুটোই পজিটিভ দিক কিন্তু রাবণ কিন্তু গতকাল কালেকশনের দিক থেকে একটু এগিয়ে গেছে এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবার দ্বিতীয় আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা ভীষণ সিরিয়াস একটা ব্যাপার দেখো বন্ধুরা আমরা সকলেই জানি কোনো একটা সিনেমার মানুষ কতটা দেখতে যাবে সেই সিনেমাটা কতটা রেসপন্স পাবে তার ম্যাক্সিমাম দিকটা মানে দু সালে দাঁড়িয়ে কিন্তু ডিপেন্ড করে প্রমোশনের ওপরে যদি তোমরা ওভাবে দেখতে যাও প্রথম থেকেই এটা কথা উঠছিল যে গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট ঠিকভাবে প্রমোশন চালাচ্ছে না না হলে রাবণ আরো অনেক বেশি এগিয়ে থাকতে পারত কিশমিশের তুলনায় দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস কিন্তু প্রমোশনের দিক থেকে প্রচন্ড উন্নত র্যাদার দ্যান গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট এটা আর বুঝতে কোনো দিক থেকেই বাকি নেই এবং এটা আমরা গতকালেও কিছু কথায় উপলব্ধি করতে পেরেছি এখন কথাটা হচ্ছে গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট যেভাবে প্রমোশন চালাচ্ছে তাতে করে কিশমিশ কিন্তু এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ তোমরা যদি খুব লক্ষ্য করো দেব এন্টারটেনমেন্ট এখনো পর্যন্ত যে হারে প্রমোশন চালাচ্ছে তাতে করে কিন্তু মানুষের মগজের মধ্যে ঢুকে যাচ্ছে যে কিশমিশ এসেছে কিশমিশ আমাদের দেখতে যেতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাসরুট এন্টারটেনমেন্ট কি করছে তাদের ইউটিউব চ্যানেল থেকে রোজ জিদ্দার অভিনীত পুরোনো পুরোনো সিনেমার দিককার কিছু সিনেমার ভিডিও তিন মিনিট চার মিনিট করে করে ক্লিপিংস আপলোড করতে থাকছে আমি জানি না এটা কেন করছে প্লাসটা আমার জানা নেই সেদিক থেকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিন্তু তুঙ্গে প্রমোশন চালাচ্ছে এখনো গত পাঁচ দিন কিন্তু রাবণের তুলনায় বেশি কালেকশন করেছে তা সত্ত্বেও কিন্তু দাঁত কামড়ে প্রমোশন চালিয়ে যাচ্ছে সেখানে গ্র্যাসরুট এন্টারটেনমেন্টের প্রমোশন ওয়ে অফ প্রমোশন কিন্তু খুব বাজে হচ্ছে মানে এটা আমি একজন ইউটিউবার হিসেবে বলছি তোমরা অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছ বা শুনছ তোমরা অবশ্যই বলো তোমাদের কি মতামত তবে আমার মনে হয় যে এই পুরনো জিদ্দার পুরোনো সিনেমাগুলোর ক্লিপিংস দেওয়ার কোনো মানে হয় না এখন বরঞ্চ রাবানের কিছু সেই রকম সেই রকম হাই পয়েন্ট ওরা আপলোড করুক যেগুলো থেকে গল্প স্পয়েল হবে না বাট পাবলিক কিন্তু ইন্টারেস্টেড হবে কারণ গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট কিন্তু প্রচুর লোক সাবস্ক্রাইব করে রেখেছে ইউটিউব চ্যানেলটা তো আমরা যে সিনেমা আগে এত বছর ধরে দেখে ফেলেছি সেই সিনেমার ক্লিপিংস গুলো দেখে আমরা কি করব। আর যখন এখানে রাবণ এত ভালো একটা পারফরমেন্স দিচ্ছে এম এন ডিরেকশনে পুরো দশ বছর পরে আবার মানুষ এই রকম একটা অ্যাকশন রিলেন্স ড্রামা দেখবার জন্যে কাতারে কাতারে মানুষ হলে যাচ্ছেন তারা মাটিতে বসে সিনেমা দেখছেন যখন তারা ব্ল্যাকেও আর টিকিট পাচ্ছেন না সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় গ্র্যাস রুট এন্টারটেনমেন্টের প্রমোশন ওয়ে অফ প্রমোশনটা আরো উন্নত হওয়া উচিত কারণ প্রমোশনের উপর সিনেমা অনেকটা দাঁড়িয়ে থাকে এখানে রাবান বা কিশমিশকে এগিয়ে যাবে পিছিয়ে যাবে নিয়ে আমি বলছি না তবে এটা মানতেই হবে ডেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রমোশন কিন্তু গ্র্যাস রুটের থেকে প্রচন্ড ভালো এবং ওরা খুব বুদ্ধি করে প্রমোশন চালিয়ে যাচ্ছে তাই না আই এম এক্সট্রিমলি সরি বাট এতদিন প্রচুর ভালো কথা বলেছি যেটা খারাপ খারাপ সেটা বলতেই হবে এখানে আমার মানে শুধু একটাই আক্ষেপের জায়গা যে তারা প্রমোশনটা একটু ঠিক করে করুক তা না হলে এই গত একদিন রাবণ এগিয়ে গেছে আজকেও হয়তো রাবণ এগিয়ে যাবে কিন্তু রাবণ এগিয়ে কিন্তু থাকতে পারবে না কাছে অনুরোধ করছি আপনারা ওয়ে অফ প্রমোশন ঠিক করুন এটা খুব জরুরি তো এই ভিডিওটা দেখে যারা জিদ্দার প্যান আছো তারা যেন আমাকে আবার উল্টো বলো না কারণ জিদ্দাকে নিয়ে কিন্তু আমার কোনো আফসোস নেই জিত কিং জিত বস জায়গাতেই আছেন আমি বলছি প্রমোশনের কথা এটা আর একটু ভালো করতে হবে তোমরা যদি আমার সঙ্গে একমত হও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর ঠিক সন্ধ্যে সাড়ে সাতটার সময় কিন্তু চলে আসছে সেই ইন্টারভিউ সেশন যেটার জন্য কিন্তু তোমরা অপেক্ষা করছো তাহলে চলো এখনের জন্যে টাটা